দর্শক সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজকে একজন স্পেশাল গেস্ট আছে, আপনারা সবাই তাকে চিনেন। তিনি এই সময়ের জনপ্রিয় একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, তার নাম হলো তাওহিদ আফ্রিদি। কেমন কাটলো জন্মদিন? খুব ভালো কাটছে, বিকজ আমার ওয়েল উইশার আসে প্রত্যেকবার, প্রচুর মানুষ আসে, তাদের সাথে একটু সময় কাটালাম, আর লাস্টে মাই টিভি পরিবারের সাথে একটু সময় কাটলাম, পরিবারদের সাথে, দ্যাটস ইট, এটাই। ওকে, ঠিক আছে। বয়স কত হলো? বয়সটা গোপন থাকাই ভালো। বিয়ের বয়স তো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বুঝে নেন বয়সটা। তাহলে বিয়েটা কবে হচ্ছে তাওহিদ আফ্রিদি? আজকে যা শুনলাম তা তো শুনতেছি এক দুই বছরের মধ্যেই, যা এই বছর নালে নেক্সট ইয়ারে চান্সেস আছে যা বুঝলাম। মানে কি পাপা বলেছে? না, মা বাবার দুজনেই এখন দেখি একমত, এবং মানুষও এখন এরকম সময় এক দুই বছর, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ বিয়ে মরণ তো এগুলো সব আল্লাহর উপর, দেখি না আল্লাহ কখন দেয়। তার মানে হচ্ছে যে এক দুই বছরের মধ্যে আমরা ভাবির দেখা পাবো, যেটা আল্লাহ বললাম না, আল্লাহ মহান আল্লাহ তাআলার ইচ্ছা, বাবা মার যদি পছন্দ করে রাখে বা এরকম যদি হয় বা আমারও যদি মিলে যায় তাহলে ইনশাআল্লাহ করে ফেলবে। তাওহিদ আফ্রিদির প্রেম ভালোবাসা বিয়ে নিয়ে অনেক গুঞ্জন আছে, বিয়ের প্রশ্ন আমরা করেছিলাম, তবুও অনেকে জানতে চায় যে তাওহিদ আফ্রিদির সঙ্গে দিঘির রিলেশনটা কবে শুরু হয়েছিল। আমি আসলে দিঘির সাথে কোনো সম্পর্ক মানে কিসের, ভাই বোনের, আমি জানি না। দর্শক প্রশ্ন করেছে, আমি দর্শকের হয়ে প্রশ্নটা আপনাকে করেছি। না, ওর সাথে সম্পর্ক শুরু করতে একটা ইন্টারভিউ দিছি, দ্যাটস ইট, দেখাও তো হয় না, সম্পর্ক শুরু হবে কি? তারপর আমার বলছে আমাকে একদিন খাওয়া, আমাকে একদিন খাওয়া, তেমন আমি বলছি আচ্ছা ফাইন তুই চল খাওয়া, খাওয়াইতে নিয়ে যে পরের দিন খাওয়াইছে, ওনার সাথে ছবি তুলছে, পরের দিন সময় টিভিতে মেবি নিউজ হয়েছে, পাঁচ তারকা হোটেল, তো তাওহিদ আফ্রিদি এবং দিঘিকে দেখা গেল, প্রেমের গুঞ্জন। দিঘির সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি বারবার বলবো, একবার না, যতবার মানুষ আমাকে প্রশ্ন করে ততবারই বলবো, আমার ছোটো বোনের মতো, আমার বন্ধুর মতো, এর চেয়ে বেশি কিছু না, আর কখনো ইনশাল্লাহ হবে না। শুধু দিঘি নয়, তাওহিদ আফ্রিদির প্রেমের সম্পর্কের বিষয়ে কিন্তু কেয়া পায়েলের সঙ্গেও গুঞ্জন শোনা যায়, একটু যদি বলতেন যে আসলে কি আদৌ কেয়া পায়েলের সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল? না, কখনোই ছিল না। না, ভালো বন্ধু।